ধনী ব্যক্তিরা কখনো টাকার পিছনে ছোটে না, বাস্তবতা হলো টাকাই তাদের পিছনে ছোটে। আপনি মানেন আর না মানেন এটাই সত্য, কিন্তু কথা হচ্ছে কেন ধনীরা টাকার পিছনে ছোটে না? আর টাকার পিছনে না ছুটলে তারা আসলে করেটা কি, যে তারা কখনো গরিব হয় না, উল্টো দিনে দিনে আরো ধনী হয়? ধনী ব্যক্তিরা কি এমন কৌশল জানে যে তারা টাকার পিছনে না ছুটলেও সবসময় ধনী থাকতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাদের এসব প্রশ্নের উত্তর জানাবো, কেননা আমি শিওর যে আপনাদের মনে এখন অবশ্যই এসব প্রশ্ন উকি দিচ্ছে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো এমন 10টি পয়েন্টের কথা, ধনী ব্যক্তিরা যেগুলো জানে এবং মেনে চলে বলেই তাদের টাকার পিছনে দৌড়াতে হয় না কখনোই। চলুন তাহলে শুরু করি। তবে সবকিছুর আগে ছোট্ট একটি ইন্ট্রো, আর আপনি যদি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর নিয়মিত নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। নাম্বার এক, টাকা উপার্জন করা সহজ কিন্তু সম্পদ অর্জন করা কঠিন। ধনী ব্যক্তিরা জানে যে টাকা উপার্জন করা সহজ কিন্তু সম্পদ অর্জন করা কঠিন, আর এ কারণেই তারা কখনো টাকার পিছনে ছুটে তাদের মূল্যবান সময় নষ্ট করে না। কেননা শুধু টাকা উপার্জন করতে চাইলে তার অনেক ছোট বড় সহজ পথ আছে। চাকরি করেও টাকা উপার্জন করা যায়, আবার ভিক্ষা করেও টাকা উপার্জন করা যায়, সাইকেল মেরামত করেও টাকা উপার্জন করা যায়, আবার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করেও টাকা আয় করা যায়। কিন্তু সম্পদ অর্জন করতে হলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, এটা এত সহজ না। আপনার আয় বেশি হলেই যে আপনি বেশি সম্পদের মালিক হতে পারবেন বিষয়টা তেমন নয়, কেননা আয়ের সাথে সম্পদ অর্জনের সরাসরি তেমন কোনো সম্পর্ক নেই। আর ধনী ব্যক্তিরা এটা জানে, তাই তারা টাকা উপার্জনের জন্য তাদের মূল্যবান সময় নষ্ট করে না, বরং তারা তাদের সময় কাজে লাগায় যথাযথ সম্পদ অর্জনের জন্য। কেননা সম্পদ অর্জন করতে হলে লাগে বিশেষ জ্ঞান, কৌশল, বুদ্ধিমত্তা আর অধ্যবসায়, আর এই সম্পদই তাদেরকে যোগান দেয় প্রয়োজনীয় টাকা, যার ফলে ধনীদের কখনো টাকার পিছনে ছুটতে হয় না। নাম্বার দুই, এককালীন উচ্চ মুনাফা নয়, ধনীরা চায় সম্পদের ধারাবাহিক মুনাফা। ধনীরা টাকার পিছনে না ছোটার দ্বিতীয় কারণ হলো তারা তাদের বিনিয়োগ থেকে আপনার আমার মতো এককালীন উচ্চ লাভ বা মুনাফার আশা করে না, বরং তারা চায় ধারাবাহিক মুনাফা। আর যেহেতু তারা তাদের বিনিয়োগ থেকে নিয়মিত ধারাবাহিক মুনাফা পেয়ে থাকে, তাই তাদেরকে কখনোই টাকার পিছনে ছুটতে হয় না। সাধারণ পাবলিক যেখানে তাদের বিনিয়োগ থেকে সবসময় এককালীন উচ্চ লাভের আশা করে, ধনীরা সেখানে তাদের এরকম লোভ সংবরণ করে। তারা নজর দেয় কিভাবে দীর্ঘমেয়াদে ধারাবাহিক মুনাফা পাওয়া যাবে সেদিকে। এ কারণে তারা তাদের সময় এবং জ্ঞানকে কাজে লাগায় এমন সব বিনিয়োগ প্রকল্পের দিকে যেখান থেকে তারা নিয়মিত দীর্ঘমেয়াদে ধারাবাহিক মুনাফা পাবে। আর এই ধারাবাহিক মুনাফার কারণেই ধনীরা টাকার পিছনে না ছুটেও কখনো টাকা পয়সা টানাটানিতে থাকে না, তাদের হাতে সবসময় পর্যাপ্ত টাকা পয়সা থাকে, আর এটাই হচ্ছে ধনীদের পকেটের কাঁচা টাকার রহস্য। নাম্বার তিন, সম্পদ অর্জনের জন্য ভ্যালু ক্রিয়েট করতে হয়। ধনীদের টাকার পিছনে না ছোটার তৃতীয় কারণ হলো ধনীরা জানে সম্পদ অর্জনের জন্য এক্সেপশনাল ভ্যালু ক্রিয়েট করতে হয়, তাই তারা সবসময় ভ্যালু ক্রিয়েশনের পিছনে তাদের মেধা এবং শ্রম ব্যয় করে, টাকার পিছনে ছুটে নষ্ট করার মতো সময় তাদের নেই। সম্পদ তৈরি হয় ভ্যালু ক্রিয়েশন থেকে। আপনি যদি আপনার কাজকর্মের দ্বারা আপনার কমিউনিটির জন্য এক্সেপশনাল ভ্যালু ক্রিয়েট করতে পারেন, তাহলে সম্পদ আপনার কাছে অটোমেটিক চলে আসবে। এই ভ্যালু ক্রিয়েশন হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে আপনার মেধা এবং শ্রম সবসময় অন্যের উপকারে লাগবে। অন্যরা আপনার কাজকর্ম থেকে যে উপকার পাবে সেটাই হচ্ছে আপনার কাজের ভ্যালু। এই যেমন ধরুন, আপনি এমন একটি ব্যবসা করেন যা দিয়ে কোনো একটি সমস্যার সুন্দর সমাধান করা যায়, আর এই সমাধান পেয়ে আপনার কমিউনিটির অনেকেই উপকৃত হয়, এই সমাধানটাই হচ্ছে আপনার কাজের ভ্যালু। আর এই ভ্যালু থেকেই আপনার ক্রমাগত ইনকাম আসতে থাকবে, সম্পদ তৈরি হতে থাকবে। এ কারণে ধনীরা সবসময় এরকম এক্সেপশনাল ভ্যালু ক্রিয়েশনের জন্য কাজ করে যায়, টাকার পিছনে দৌড়ায় না, কেননা তারা জানে ভ্যালু ক্রিয়েশনের মাধ্যমে যে সম্পদ অর্জিত হয় তা স্থায়ী। নাম্বার চার, সম্পদ অর্জনের জন্য লম্বা সময়ের প্রয়োজন হয়। ধনীদের টাকার পিছনে না ছোটার চতুর্থ কারণ হলো ধনীরা জানে সম্পদ রাতারাতি তৈরি হয় না, এজন্য লম্বা সময় লাগে, আর তাই টাকার পিছনে ছুটে তারা সময় নষ্ট করে না। ধনী হতে হলে আপনার প্রয়োজন হবে যথেষ্ট পরিমাণ ইনকাম জেনারেটিং সম্পদ। এরকম সম্পদ যার কাছে যত বেশি থাকবে সে তত বেশি ধনী হবে। কিন্তু রাতারাতি এরকম যথেষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া আর যাই হোক সৎপথে সম্ভব নয়, এজন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ সময়, মেধা এবং শ্রমের বিনিয়োগ। ধনীরা যেহেতু শুরু থেকেই জানে তাদের সম্পদ অর্জন করতে লম্বা সময়ের প্রয়োজন হবে,
তাই তারা একটা সেকেন্ডও নষ্ট করে না। তারা প্রতিটা সেকেন্ড ব্যয় করে সম্পদ অর্জনের পিছনে, টাকা ইনকামের পিছনে নয়। কেননা টাকার পিছনে ছুটলে শুধু টাকাই পাওয়া যাবে, সম্পদ অর্জনের মাধ্যমে ধনী হওয়া যাবে না। নাম্বার পাঁচ, সম্পদ অর্জন করতে হলে পরিকল্পনা এবং কৌশল প্রণয়ন করতে হয়। ধনীদের টাকার পিছনে না ছোটার পঞ্চম কারণ হলো, ধনীরা জানে সম্পদ অর্জন করতে হলে প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা এবং কৌশল, আর এসব কাজের জন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ সময়, তাই তাদের টাকার পিছনে ছোটার সময় থাকে না, আর তারা ছোটেও না। উপযুক্ত পরিকল্পনা এবং কার্যকর কৌশল প্রণয়ন ছাড়া যথেষ্ট পরিমাণ সম্পদ অর্জন করা সম্ভব নয়। তাই আপনিও যদি ধনী হতে চান, তাহলে আপনাকেও আপনার টার্গেট অনুযায়ী সম্পদ অর্জনের জন্য উপযুক্ত পরিকল্পনা এবং কার্যকর কৌশল প্রণয়ন করতে হবে। এটা না করে আপনি সম্পদ অর্জনের চেষ্টা করলে তা দ্রুতই বিফলে যাবে। তাই ধনীরা এই কাজে তাদের প্রচুর সময় ব্যয় করে। নাম্বার ৬, সম্পদ অর্জন একটি টিম স্পোর্ট। ধনীদের টাকার পিছনে না ছোটার ষষ্ঠ কারণ হচ্ছে, তারা জানে সম্পদ অর্জন একজনের খেলা নয়, এটা একটা টিম স্পোর্ট, আর তাই তারা টাকার পিছনে না ছুটে সেই সময়টা তারা তাদের টিম ম্যানেজমেন্টের জন্য ব্যয় করে। ধনীরা সবসময় তাদের চারপাশে এমন সব লোক রাখে যারা তার সম্পদ অর্জনের জন্য সহায়ক হিসেবে কাজ করে। এই যেমন প্রফেশনাল ফিনান্স অ্যাডভাইজার, আইনজীবী, অ্যাকাউন্টেন্ট ইত্যাদি। এসব লোক তাদের মেধা দিয়ে ধনী ব্যক্তিদের আরও ধনী হতে সাহায্য করে। তাই আপনিও যদি ধনী হতে চান, তাহলে আপনারও এরকম একটি প্রফেশনাল টিম দরকার হবে। একা একা খুব বেশি ধনী হওয়া সম্ভব নয়। আপনি যদি একা একা ধনী হওয়ার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর আপনি আর এগোতে পারছেন না, আপনার সম্পদ আর বাড়ছে না। তাই সম্পদশালী হতে হলে উপযুক্ত একটি টিম গড়ে তুলতে হবে। টিম স্পোর্ট বিষয়টা ধনীরা যেহেতু খুব ভালোভাবে অনুধাবন করতে পারে, তাই তারা এই কাজের জন্য নিজেকে যথাযথভাবে প্রস্তুত করে তোলে। তারা নিজের মধ্যে উপযুক্ত লিডারশিপের দক্ষতা অর্জন করে, যা দিয়ে তারা এরকম একটি প্রফেশনাল টিমকে কার্যকরভাবে তাদের সম্পদ অর্জনের কাজে লাগাতে পারে। তাই টাকার পিছনে ছোটার সময় তাদের কখনোই থাকে না। নাম্বার ৭, শুধু অর্জন নয়, অর্জিত সম্পদের সুরক্ষাও নিশ্চিত করতে হয়। ধনীদের টাকার পিছনে না ছোটার সপ্তম কারণ হচ্ছে, তারা জানে শুধু সম্পদ অর্জনই শেষ কথা নয় কখনোই। অর্জিত সম্পদের সুরক্ষা দিতে না পারলে ধনী থাকা সম্ভব নয়। তাই তারা তাদের সম্পদের সুরক্ষার জন্য যথেষ্ট শ্রম এবং সময় ব্যয় করে, সে কারণে টাকার পিছনে ছোটার মতো সময় তাদের নেই। তাই আপনিও যদি ধনী হয়ে থাকতে চান, তাহলে শুধু সম্পদ অর্জন করলেই হবে না, আপনাকে আপনার অর্জিত সম্পদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। কেননা আপনি যদি আপনার সম্পদ রক্ষা করতে না পারেন, তাহলে আপনার অর্জিত সম্পদ হাতছাড়া হতে খুব বেশি সময় লাগবে না, তখন আপনি আর ধনী থাকতে পারবেন না, আবার গরিবের কাতারে নেমে আসতে বাধ্য হবেন। মনে রাখবেন, রক্ষা করতে না পারলে অর্জিত সম্পদ মূল্যহীন। আমাদের চারপাশেই এরকম অনেক উদাহরণ প্রতিনিয়ত দেখা যায়। অনেক লোক আগে ধনী ছিল, কিন্তু তারা তাদের সম্পদ যথাযথভাবে রক্ষা করতে না পারায় আজ আর তারা ধনী নয়, আপনার আমার মতোই সাধারণে পরিণত হয়েছে। আর এই বিষয়গুলো ধনীরা বেশ ভালোভাবেই জানে। এ কারণে তারা শুধু সম্পদ অর্জন নয়, সেটা সুরক্ষার পিছনেও নিজেদের সময় এবং শ্রম ব্যয় করে। তাই তাদের কাছে টাকার পিছনে দৌড়ানোর মতো সময় থাকে না, আর ধনীদের সেটার প্রয়োজনও হয় না। নাম্বার ৮, সম্পদ টিকিয়ে রাখতে নিয়মিত সঠিক ব্যবস্থাপনা দরকার হয়। ধনীদের টাকার পিছনে না ছোটার অষ্টম কারণ হচ্ছে, তারা জানে সম্পদ টিকিয়ে রাখতে নিয়মিত সঠিক ব্যবস্থাপনা দরকার হয়। সম্পদ সঠিকভাবে ম্যানেজ করতে না পারলে সেটা আর সম্পদ থাকে না, তখন সেটা মালিকের জন্য বোঝা হয়ে যায়। তাই ধনীরা যেহেতু তাদের সম্পদকে বোঝা বানাতে চায় না, তাই তারা নিয়মিত তাদের সম্পদের যত্ন নেয়, আর এজন্য তারা প্রচুর সময় ব্যয় করে, যার বিনিময়ে তারা চিরকাল ধনী থাকে, আর তাই তাদের টাকার পিছনে ছোটার সময় নেই। এজন্য আপনিও যদি ধনী হয়ে থাকতে চান, তাহলে আপনাকেও আপনার সম্পদের যথাযথ যত্ন নিতে হবে। সম্পদ শুধু অর্জন করে ফেলে রাখলেই হবে না, কেননা অযত্নে পড়ে থাকা সম্পদ ক্রমেই বোঝায় পরিণত হয়। তাই অর্জিত সম্পদের সঠিক ব্যবস্থাপনাও জরুরি, আর ধনীরা এই কাজটা বেশ ভালোভাবেই করতে পারে, আর সে কারণে তারা ধনী অবস্থায় থাকে সারা জীবন, আর তাদের এই যত্নের সম্পদ চিরকাল ধরে তাদের রিটার্ন দিয়ে যায়। তাই তাদের টাকা নিয়ে চিন্তা করতে হয় না, টাকার পিছনে দৌড়াতেও হয় না। নাম্বার ৯, সম্পদ একটি প্রয়োজন, বিলাসিতা নয়। ধনীদের কাছে সম্পদ একটি প্রয়োজন, বিলাসিতা নয়। তাই তারা টাকার পিছনে না ছুটে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য কাজ করে। তাদের এই মানসিকতা তাদেরকে আরও সম্পদ অর্জনে সাহায্য করে, কেননা তারা এটাকে তাদের একটি অত্যাবশ্যকীয় প্রয়োজন হিসেবে দেখে। অন্যদিকে মধ্যবিত্তরা সম্পদকে দেখে একটি বিলাসিতা হিসেবে,
যেটা থাকলে ভালো, না থাকলেও তারা সেটা অর্জনের জন্য তেমন কোনো তাগিদ অনুভব করে না, আর এ কারণেই তারা মধ্যবিত্ত। এখন ধনীরাও যদি সম্পদকে প্রয়োজন হিসেবে না দেখে বিলাসিতা হিসেবে দেখত, তাহলে তারাও মধ্যবিত্তদের মতো আত্মতুষ্টিতে ভুগত, আর সেটা তাদেরকে ধনী থেকে মধ্যবিত্তদের কাতারে নামিয়ে আনত। তাই আপনিও যদি ধনী হতে চান, তাহলে আপনারও দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সম্পদকে বিলাসিতা হিসেবে না দেখে আপনার জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু হিসেবে দেখতে হবে, আর এটা করতে পারলেই আপনার মধ্যে সম্পদ অর্জনের একটি তাগিদ তৈরি হবে, আপনাকেও আর তখন টাকার পিছনে ছুটতে হবে না। নাম্বার 10, সংকটের সময়ও সম্পদ অর্জন করা সম্ভব। ধনীদের টাকার পিছনে না ছোটার দশম এবং আমার লিস্টের সর্বশেষ কারণটি হচ্ছে, ধনীরা জানে সংকটের সময়ও কিভাবে সম্পদ অর্জন করতে হয়। তারা যে কোনো সংকটকে নিজেদের সম্পদ বৃদ্ধির উপায় হিসেবে কাজে লাগাতে পারে, আর এ কারণেই তারা কখনো টাকার পিছনে ছোটে না, কারণ তারা জানে সংকট হলেও তাদের কখনো টাকার অভাব হবে না। করোনা মহামারীর সময়ে এই বিষয়টা একেবারেই পরিষ্কার হয়ে গেছে। এই সংকটের সময় গরিব এবং মধ্যবিত্তরা আরও গরিব হলেও সারা দুনিয়া জুড়েই ধনীরা আরও ধনী হয়েছে, আর তাদের এই ধনী হওয়ার গতি ছিল সংকট না থাকার সময়ের চেয়ে অনেক বেশি। তাই আপনিও যদি ধনী হতে চান, তাহলে আপনাকেও যে কোনো সংকটকে নিজের সম্পদ অর্জনের উপায় হিসেবে কাজে লাগানো শিখতে হবে, আর এটা করতে পারলেই আপনাকে আর টাকার পিছনে দৌড়াতে হবে না, তখন ধনীদের মতো আপনার পিছনেও টাকা নিজেই ঘুরঘুর করবে। যাই হোক, আজ এ পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তা আমাদের জানিয়ে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ¶¶